50 কিলো জায়গা অটো এবং হেঁটে এসেছে কোসাগাডা থানার থেকে। সরকার বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আমরা আজকে আসতেছি বিভিন্ন জেলা থেকে ধর্মঘট, তার পরিবহন ধর্মঘট করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে আসতে এখানে বাধা বিপত্তি। বিভিন্ন স্পটে আমাদের রান্না হচ্ছে, সেখান থেকে আমরা প্যাকেট সরবরাহ করতেছি এবং অনেকে সঙ্গে করে শুকনো খাবার এবং পানীয় তারা সাথে নিয়ে আসছে। আজকে আসছি, আমরা এখানেই থাকবো, এখানেই ঘুমাবো, সময় সফল না করা পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পূর্ব ঘোষিত, কেন্দ্রীয় ঘোষিত যে সমাবেশ আমাদের রংপুরের, এই সমাবেশকে বাধাগ্রস্ত করবার জন্য এই ফ্যাসিস্ট আবেদন নিশিরাতের সরকার পরিবহন ধর্মঘট ডেকেছে। কিন্তু আমরা লালমাট থেকে হাজার হাজার নেতাকর্মী, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ রিকশায়, কেউ অটোতে, আজকে আমরা রংপুরের এই সমাবেশের স্থলে উপস্থিত হয়েছি এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী আজকে এই মাঠে অবস্থান নেবে এবং কালকের এই সমাবেশকে তারা সাফল্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে বিভিন্ন স্পটে আমাদের রান্না হচ্ছে, সেখান থেকে আমরা প্যাকেট সরবরাহ করতেছি এবং অনেকে সঙ্গে করে শুকনো খাবার এবং পানীয় তারা সাথে নিয়ে আসছে, সেটাও তারা খেয়ে রাত্রেই এখানে রাত্রি যাপন করবে। তারা মাঠেই থাকবে, তারা মাঠে এবং রাস্তায় যেখানে যে অবস্থানে আছে সেখানে থাকবে। এই মাঠের বাইরেও আমরা কয়েক জায়গায় আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করছি উন্মুক্ত স্থানে। আমরা সমাবেশে আসছি, আমরা সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করব না। আমরা চিড়ামুড়ি খেয়ে থাকি আছি, শুয়ে আছি, খেয়ে এই মাঠে শুয়ে আছি। আমরা সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ব না। এই সমাবেশ যতক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশ এখানে আছে অতক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং এই সরকারকে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করতে পারি নাই অতক্ষণ পর্যন্ত এই সমাবেশে আমরা থাকব এবং পালন করব। এই কারণে আমরা আজকে প্রায় 50 কিলো জায়গা অটো এবং হেঁটে এসছে কোসাগাডা থানার থেকে। এই কারণে আমরা এই সমাবেশ যতক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে পালন হয় অতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা অবস্থান করব এবং এখানে থাকব। দেখলাম যে এই সরকার অঘোষিত একটি হরতাল দিয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে দিল, তখন আমরা ভাবলাম যে সমাবেশকে সফল করতে হবে, কারণ আমাদের পিছনে ফেরার কোনো পথ নাই। সেই কারণে আমরা বহু কষ্ট করে আজকে আমরা এই মাঠে এসে হাজির হয়েছি। সারা রাত আমরা এই মাঠে থাকব এবং সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠেই ঘুমাবো। আমরা চিড়ামুড়ি সঙ্গে নিয়ে আসি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। এই দেশের মানুষ যাতে চাল ডাল সহজে কিনে খেতে পারে, মানুষের জীবনযাত্রা মান যাতে সহজ হয়, এই কারণেই আমরা চাই যে দেশের মানুষ ভালো থাকুক, খালেদা জিয়া মুক্তি পাক, তারেক রহমান দেশে ফিরে আসুক, গণতন্ত্র মুক্তি পাক, স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের মাঝে বিরাজমান থাক। এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা আজকে এই মাঠে রাত্রি যাপন করব খোলা আকাশের নিচে। এতে আমাদের কোনো কষ্টবোধ নাই। হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছে, বিভিন্ন জেলা থেকে এসেছেন, আমরা সারা রাত এখানে থাকব। আমরা সাথে করে শুকনা খাবার নিয়ে এসেছি, চিড়া মুড়ি কম্বল, আমরা প্রয়োজনে সারা রাত এখানে হাজার হাজার কর্মী আমরা উপস্থিত থাকব। আগামী কালকের সমাবেশ আমরা সফল করবো ইনশাআল্লাহ। সরকার বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে, আমরা আজকে আসতেছি বিভিন্ন জেলা থেকে ধর্মঘট, তার পরিবহন ধর্মঘট করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে আসতে এখানে বাধা বিপত্তি, বিভিন্নভাবে হেনস্থা করছেন। আমরা এই জন্যই প্রত্যেকটা জেলা থেকে, রংপুর বিভাগের 8টি জেলা থেকে আমরা বিভিন্নভাবে একদিন আগেই চলে এসেছি, একদিন আগে না গতকালকেই আমরা চলে এসেছি এখানে। সবাই সবার পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা এই সমাবেশ সফল করার জন্য আমরা একত্রিত হয়েছি। এই সরকারের এই নীলনকশা যে করছেন এই সমাবেশকে ঘিরে, যেন কোনো সাধারণ মানুষ এই সমাবেশের জন্য উপস্থিত হতে না পারে, কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই সর্বস্তরের মানুষ তাদের নিজ দায়িত্বে পায়ে হেঁটে আশেপাশে থানা মহল্লা থেকে আমরা যারা আছি, পাশাপাশি যারা আছি, সকলেই আমরা রাত জেগে এই সমাবেশের স্থল পাহারা দিব এবং আগামী দিনে আগামীকালকে যে সমাবেশ, সেই সমাবেশটাকে সর্বাত্মকভাবে সফল করার জন্য যতটুকু প্রয়োজন, যে সময়টুকু থাকা দরকার, আমরা এই খোলা আকাশের নিচে রাত কাটিয়ে এখানে সময় কাটাবো ইনশাআল্লাহ, তারপরেও সমাবেশ সফল করব। রাতে মাঠে অবস্থান করছে এই কারণে যে অবৈধ ভোট ডাকাত সরকার আমাদের এই মহাসমাবেশকে তারা বাধাগ্রস্ত করার জন্য ইতিমধ্যেই তারা গাড়ি ঘোড়া বন্ধ করেছে। এজন্য নেতাকর্মীরা
এই সমাবেশ সফল করার জন্য শত বাধা বিপত্তি ষড়যন্ত্র ভাঙিয়ে তারা এই মাঠে আগের রাতেই উপস্থিত হয়েছে। আগামীকাল যেন এই মহাসমাবেশ রংপুরে যেন জনসমুদ্রে পরিণত হয় সেই লক্ষ্যে নেতাকর্মীরা আসা শুরু করেছে এবং এটা অব্যাহত রয়েছে, আগামীকাল পর্যন্ত থাকবে। গাড়ি ঘোড়া যানবাহন সব বন্ধ করে দিয়েছে, যার ফলে সারা এই বিভাগের প্রত্যেকটা জেলা থেকে নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন পন্থা আজকে মাঠে এসেছে। তার কারণ যেভাবে সরকার নিপীড়ন করছে, আজকে নিপীড়নের মাত্রার জন্য আজকে আমাদের মাঠের মধ্যে রাতের বেলায় সব অবস্থান, আমরা এই মাঠে রাতের বেলা অবস্থান করছি। এই মাঠ আগামীকাল মিটিং শেষ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, এই মাঠের মধ্যে আমরা অবস্থান করব। সরকারের নিপীড়নের জবাব আমরা কালকে এই সমাবেশ থেকে দেবো ইনশাল্লাহ। এই আছি থাকবো মাঠে, যেমন আমরা থাকবো আগামী দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা থাকবো। আমাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ।